হ্যালো বন্ধুগণ, সকলকে সুলগ্না জিকে অ্যাডভান্স স্টাডিতে শুভেচ্ছা জানাই। আশা করি সকলে ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি টেটের শিশু শিক্ষা ও বিকাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্ব, তাদের প্রবক্তাগণের সেকেন্ড ক্লাস। তত্ত্ব এবং প্রবক্তাগণের ক্লাসটি একটি ক্লাস আগে দিয়েছিলাম এবং আজকে তার তত্ত্ব এবং প্রবক্তাগণের শেষ ক্লাস। নেক্সট আবার তোমরা ক্লাস পাবে শিশু শিক্ষা বিকাশের অন্যান্যগুলো। আজ থেকে শুরু হচ্ছে সুলগ্না জিকেতে ম্যাথের লাইভ ক্লাস। সিম্পলিফিকেশন আজ থেকে শুরু করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে রাখবে, যাতে লাইভ ক্লাসের নোটিফিকেশন এবং রেকর্ড ক্লাসের নোটিফিকেশন সব থেকে আগে পেয়ে যাও। চলো আজকের ক্লাসটি দেখে নেব। লার্নিং বাই ডুইং, লার্নিং বাই ডুইং এর প্রবক্তা হলেন, এই তত্ত্বের প্রবক্তা হলেন জন ডিউই। থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স এর প্রবক্তা হলেন এইচ গার্ডনার। কারণ নির্দেশক তত্ত্ব বা অ্যাট্রিবিউশন থিওরির তত্ত্বের প্রবক্তা হলেন ওয়াইনার। আত্মসক্রিয়তা নির্দেশনা পদ্ধতি তত্ত্বের প্রবক্তা হলেন মহাত্মা গান্ধী। প্লে ওয়ে মেথডের প্রবক্তা হলেন ফ্রয়েবেল। পারদর্শিতার প্রেরণা অ্যাচিভমেন্ট মোটিভেশনের প্রবক্তা হলেন ম্যাকডোনাল্ড। শিশু বিকাশের ইকোলজিক্যাল থিওরির প্রবক্তা হলেন ইউরি ব্রনফেন ব্রেনার। আত্মপ্রতিষ্ঠার চাহিদা সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডের প্রবক্তা হলেন আব্রাহাম ম্যাসলো। বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে ইন্টেলেক্ট স্ক্যাল্ড প্রবর্তন করেন, সিএবিডি প্রবর্তন করেছেন থর্নডাইক। ম্যাক্সিমস অফ টিচিং এর ধারণা দিয়েছেন হার্বার্ট স্পেন্সার। শিশুর জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের প্রবক্তা হলেন পিয়াজে। শিশুর নৈতিক বিকাশের তত্ত্বের প্রবর্তক হলেন কোহলবার্গ। সমাজমিতি কৌশলের প্রবক্তা হলেন জে এল মোরেনো। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো। সমস্যা সমাধান পদ্ধতির তত্ত্বের প্রবক্তা হলেন জন ডিউই। চাহিদার ক্রমোচ্চ পর্যায় তত্ত্বের প্রবক্তা ম্যাসলো। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তা ফ্রয়েবেল। সমস্যা সমাধানমূলক গবেষণার তত্ত্বের প্রবক্তা থর্নডাইক। সামাজিক চুক্তিনীতির প্রবক্তা হেগেল। জেনেটিক এপিস্টেমোলজি তত্ত্বের প্রবক্তা পিয়াজে। মনিটোরিয়াল সিস্টেমের প্রবক্তা ল্যাঙ্কাস্টার। আচরণবাদের প্রতিষ্ঠাতা হলেন ওয়াটসন। প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথম বলেন প্লেটো। পাঠ পরিকল্পনার পাঁচটি সোপানের কথা বলেন হার্বার্ট। মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন জোয়ান হার্বার্ট। তোমরা অবশ্যই সুলগ্না জিকে অ্যান্ড ডিসিএ ফেসবুক পেজে জয়েন হতে পারো, ওকে, এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো লিঙ্কগুলো পাওয়ার জন্য এবং মক টেস্ট দেওয়ার জন্য। নেক্সট, বুদ্ধির পারফরমেন্স সমীক্ষাটি সর্বপ্রথম পরিচালনা করেন ডক্টর এম এস ভাটিয়া। মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন বিনে সাইমন। শিশু নিকেতন স্থাপন করেন মন্টেসরি। প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথম বলেন প্লেটো। মনোসামাজিক বিকাশের তত্ত্বের প্রবক্তা হলেন এরিকসন। শিক্ষায় কিড বা উপহারের প্রবর্তন করেন ফ্রয়েবেল। প্রথম বুদ্ধির অভিক্ষা তৈরি করেছিলেন বিনে সাইমন। প্রয়োজনীয়তার হ্রাস মতবাদের প্রবক্তা হাল। ভিকারিয়াস রিএনফোর্সমেন্টের প্রবক্তা হলেন বান্দুরা। প্রকল্প পদ্ধতির প্রবক্তা হলেন কিলপ্যাট্রিক। বন্ধুগণ, আজকে শেষ করলাম তত্ত্ব এবং তাদের প্রবক্তা ক্লাসটি, ওকে। তোমরা এগুলো সব ক্লাসের খাতাতে নোট ডাউন করে নিও এবং আজকের ক্লাসে অবশ্যই প্রথম ক্লাস আজকে সিম্পলিফিকেশন, ম্যাথের সিম্পলিফিকেশন। আমরা জানি যে ম্যাথের গত প্রাইমারি থেকে আমরা শিক্ষা নিয়েছি যে অ্যাডভান্স স্টাডি ভীষণ দরকার সিম্পলিফিকেশনের। সুতরাং সিম্পলিফিকেশনের অ্যাডভান্স স্টাডি আজকে স্টার্ট করব। তোমরা অবশ্যই ক্লাসটাতে জয়েন করবে রাত্রি 9টায়। সকলকে অনেক ধন্যবাদ। প্লিজ ক্লাসগুলো শেয়ার করে দিও এবং কমেন্ট করবে এবং লাইক করো যে কেমন লাগলো ক্লাসটি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।